দেখো বাজারে কি নিয়ে আইছি বাজারে তরি তরকারি হ্যাঁ তরি তরকারি যে দামটা মনে করলাম যে মুরগি নিয়ে যাই একই দামের দাম হ্যাঁ ভালো হবে রানবাগ পয়সা খাবো আজকে কয় মিলে একের ভুনা করবা কায়দা করে নিয়ে আইছো এক কেজির উপরে ওজন বাজারে দেখলাম তরকারি সে তার দাম মানে একটু কম পালাম বলে নিয়ে আসলাম বুঝেছো আচ্ছা নাও দেখো ভালো করে রান্না করো ভালো তো বড় মুরগি নিয়ে এসেছো একেবারে বড় মরক মরক দেখছো কি সুন্দর এখন মশলা দিয়ে তেল মশলা দিয়ে কায়দা করে সেরাম রান্না করবা খাই আজকে সব আর ফাটাফাটি হয়ে যাবে খেয়ে ঠিক আছে হ্যাঁ মুরগিরা দেখেছো কত সুন্দর এই মুরগি আরো বড় হইতো এই দেখো এর পশম এখনো উঠে পারেনি যদি আরো মানে অনেক বড় হইতো এই মুরগি অনেক বড় হইতো আব্বু দেখে দেখে ভালো মুরগি এনেছে মুরগি এনেছে মুরগিটা যখন এনেছে রেখে দিয়েছে মনি টাটকা টাটকা সবাই করে রান্না করলে খুব সুন্দর হবে টাটকাটা তো স্বাদ বেশি না মা মুরগিটাই যে পরিষ্কার হয়ে গেল আমার যে তোমার যে বিটার বর হাত চলে এখনই পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি যাই মশলা গুলো বাট করে নাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি মশলা বিটা নিতে গেলাম হ্যাঁ তাড়াতাড়ি রান্না করে আচ্ছা ঠিক আছে আপনারা তো শুনলেনই আপনার ভাই মুরগি এনে বললো যে ভুনা করে দিতে এই ভুনা করার জন্য এখানে আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ জিরা তেল শুকনা ঝাল লবণ হলুদ আর গরম মশলা আম্মু এই যে দাঁড়াও দাঁড়াও তুমি পাটনা করার আগে আমার এইটাকে পুড়িয়ে দাও এত তাড়াতাড়ি ছুলে ফেলে হ্যাঁ তুমি দাও তারে আমি বাদ বাকি এগুলো পরিষ্কার করে ফেলি তারপরে তুমি পাটনা করে দ্রুত করে ফেলে লে যা করে আমার ঘুরে আসতে আসছি হয়ে গেল আপনারা মুরগিটা সবসময় ঝলসিয়ে রান্নার চেষ্টা করবেন গরম পানির ভিতরে দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না হ্যাঁ আম্মু এইভাবে পুড়িয়ে রান্না করলে আসলেই মানে চামড়াগুলোও অনেক তেল থাকে খুব ভালো লাগে স্বাদও লাগে হ্যাঁ হ্যাঁ সিদ্ধ করলে সেই চামড়ার তেলগুলো গলে যায় পানির সাথে হ্যাঁ গলে যায় সবগুলো আম্মু খুব সুন্দর পুরানো হয়েছে দেখো চামড়াগুলো খুব সুন্দর করে উঠা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আজকে আমি জিরা আর গরম মশলাটা বেটে নেব ঝটপট বেটে মুরগিটা ঝটপট করে রান্না করে দেবো বুঝেছো রান্না করো তুমি যেভাবে রান্না করো তাই তো মজা হয় আচ্ছা ঠিক আছে গরম মশলার ভিতর আমি পেঁয়াজ রসুনটাও বেটে নিচ্ছি এখন এই শুকনো ঝালটা বেটে নেব আমার তো মাংসটা কাটা শেষ তো আজকে তুমি ধুয়ে নাও আমি তুলে দিচ্ছি আচ্ছা তুলে দাও ধুয়ে নিয়ে আসছি আচ্ছা মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি মাংসটা রান্না করে নেব এটা গরম হয়ে গেছে তেলটা ঢেলে দিচ্ছি গরম হয়ে গেছে মাংসটা আজ রান্না করব অন্য সিস্টেমে মাংসটা রান্না করব প্রথমে তেলের ভিতরে মাংসটা দিয়ে দেবো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো সব পরে দিয়ে দেবো এইভাবে মাংসটা রান্না করলে ভাজা ভাজা হবে খেতে দারুণ মজা লাগবে মতন লবণটা দিয়ে দিচ্ছি মাংসটা তেলের পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাও ঢেলে দিচ্ছি রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি বেটে রাখা ঝালটাও দিয়ে দিচ্ছি পরিমাণ
মতন হলুদ দিয়ে দিচ্ছি। মাংসটা আপনারা এভাবে ভেজে রান্না করবেন, ভেজে রান্না করলে কালারও সুন্দর আসবে আবার খেতেও দারুণ মজা লাগবে। আমি তেলের পরে মাংসটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প অল্প করে এটা ওটা যে মশলা দিয়েছি যেভাবে ঠিক আপনারা সেইভাবে দিয়ে রান্না করবেন, তাহলে আমার মতন রান্নাটাই হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটায় পরিমাণ মতন পানি দিয়ে দেব। ওরে বাবা, একবারে যে একদম সব কিছু ঠিক, একবারে আর কিছু নাই। তুমি এখনই নামাল দিলি, সেই টেবিলটা সব খেয়ে নিবানে যে স্বাদ হয়ে গেল প্রায়, আর 5 মিনিট মতো লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামায়ে নিচ্ছি। আম্মু দাও 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 তুলে দাও, একদম টাটকা টাটকা মুরগির মাংস, আর যে সুন্দর কালার হয়েছে, বাপ রে বাসনা বের হয়েছে। ঝোল দাও আমার একটুখানি, ঝোল দাও ঝোল দাও। হ্যাঁ যে সুন্দর কালার, আবু দাও যেভাবে বসিয়েছো দাও দাও তুই দাও এই পাশে দাও। হ্যাঁ বাসনাটা হয়েছে, বাসনা মানে ওরে বাবা, বাস 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 থাক। বাজারতে টাটকা মুরগি এনে রান্না করলে যে স্বাদ হয়, ফাটাফাটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সামান্য অল্প একটুখানি ঝোল নিয়েছি, দেখেন তাতেই কিন্তু ভাত কিন্তু চাইলে পুরোটাই মাখিয়ে নিতে পারবে, একদম তেল তেল ঝোল হয়েছে যেমনটা আম্মু বলেছিল। আর মাংসটা কিন্তু জাস্ট অসাধারণ স্বাদ লাগছে, যে ফার্স্টে কিন্তু তেলে একটু ভেজে নিয়ে কষিয়ে রান্না করেছে আজকে ধাপে ধাপে মশলা দিয়ে, তার কারণেই কিন্তু আসলে এত সুন্দর হয়েছে রান্নাটা। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা দেখে আপনাদের একদম জিভেই পানি চলে এসেছে, তো আর লং করছি না কথাবার্তা বলে ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।